তীব্র কুয়াশায় উত্তর অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। গাড়িগুলো এখন বেলা 8টা বাজে, হেডলাইট জ্বালিয়ে চলছে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আপসা আপসা দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে, আপসা আপসা দেখা যাচ্ছে। এই ব্রিজটা হচ্ছে কয় নদীর তীরে ইস্পাতের ব্রিজ। এই ব্রিজের উপর দিয়েই ঢাকা সিলেট হাইওয়ে রোড, এই ব্রিজের উপর দিয়ে সকল ধরনের যানবাহন সিলেটের সাথে যাতায়াত করে। এই ব্রিজের নিচে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, এরা ছোট ছোট ঘর করে অবস্থান করছে এই ব্রিজের তলদেশে, অর্থাৎ নদীর কিনারায়। দেখেন, দেখা যাচ্ছে কি, এরা এদের জীবনযাপন মাত্রাতিরিক্ত কষ্টদায়ক। এই যাযাবর জীবন, এদের কাছে কেউই আসে না, এদের কেউ খোঁজখবর রাখে না। এই তো কুয়াশার ছবি তুলতেছি। আপনাদের বাড়ি কোথায়? হ্যাঁ, কথা বলেন, সমস্যা নাই। দেশের বাড়ি কোথায়? রংপুর। এখানে কি কাজে আসছেন? ও, সাপুরিয়া সম্প্রদায়, মানে এক এক এলাকা থেকে এক এক এলাকায় যান? ও আচ্ছা আচ্ছা, তো মানে এক এক এলাকায় কতদিন থাকেন? তারা কি এরা কি ইয়ে পালন করে, না ওই সাপ থেকে শুধুমাত্র বিষ পালন করে? বিষণে খুব কার্যকরী, না? আপনারা কত সংখ্যক লোক এখানে? আপনাদের কোনো সহযোগিতা করে না সরকার? সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পান না? তো এভাবে সারা বছর এভাবে চলে? বাড়িঘর আছে রংপুরে। ও, আর এখানে কি এখন বর্তমানে ফ্যামিলি, পুরো ফ্যামিলি? হ্যাঁ, দেখতেছি মেয়ে ছেলে আছে, সবাই আছে, পুরো ফ্যামিলি। বিয়ে করছেন আপনি? হ্যাঁ। ছেলে মেয়ে? না, ছেলে মেয়ে নাই। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? সরুস। সরুস, সরুস কি মানে টাইটেল কি? মোহাম্মদ সরুস মিয়া। আচ্ছা, রংপুর। আপনাদের ওই এলাকায় আছে আরো এই সম্প্রদায়ের লোক? দেখেন কি রাস্তা। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে। সাক্ষাৎকার দেবেন? সাক্ষাৎকার দেবেন? সাক্ষাৎকার, সাক্ষাৎকার। এই যে কথাগুলো বলছি, আপনার ছবি দিতে চান না? না, আচ্ছা। আচ্ছা আচ্ছা, এখন কি আপনাদের ওখানে সাপ আছে একটাও, না বিক্রি হয়ে গেছে? ও আচ্ছা। এই জায়গাতে থাকতেছেন, প্রশাসনে লোকজন কিছু বলে? না। আপনারা তো রাস্তার পাশে থাকতে পারতেন, ব্রিজের নিচে কেন? ব্রিজের নিচে ওখানে ভালো শীতই, অনেক মানুষ আছে, গাঁজা মানে একটু একটু ঠান্ডা কম লাগে না? ঠান্ডা লাগে ওখানে, কারণ নদীর নদীর দক্ষিণ পাশে, উত্তর পাশ থেকে তো বাতাস আসতেছে, তো আরো বেশি শীত বেশি হওয়ার কথা, তাই না? হ্যাঁ। আপনাদের জীবনযাপন কত কষ্টের। ইউটিউব চ্যানেল নাম কি? নিজেদের গল্প। নিজেদের গল্প, হ্যাঁ। আছে, মোবাইল আছে, চার্জ দিয়ে তাহলে দেখবেন অনেকগুলো আছে। দেখেন, হেডলাইট জ্বালিয়ে এখন ট্রাকগুলো যাচ্ছে, দেখা যাচ্ছে না সূর্যের মধ্যে। আপনারা খাবার পানি আনেন কোথার থেকে? খাবার পানি আনেন কোথার থেকে? এই স্থান থেকে, অনেক দূর, অনেক দূর যেতে হয়। আচ্ছা আচ্ছা,
দেখেন কি অবস্থা, কুয়াশা কুয়াশা। আমার তো জানা মতো এলাকায় সাপ কম আছে। আপনারা দক্ষিণবঙ্গে যাবেন, এসে বাগেরহাট, খুলনা, তারপর গোপালগঞ্জ, আমার যেখানে বাড়ি সেখানে তো প্রচুর পরিমাণেই আছে সাপ। সাপখানে যান না? আচ্ছা, এই এইটাই কি মানে ইনকামের সোর্স এইটাই? আচ্ছা, এখন শায়েস্তাগঞ্জ ব্রিজ পার হয়ে এখানে দেখেন গোল চত্বর দেখা যায় না দূর থেকে, লাইট আর লাইট, সব গাড়িতে আলো জ্বালানো। আসেন সুরজ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই ঘন কুয়াশা এবং শীত কবে যে বিদায় নেবে, মানুষজনের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। দেখেন শায়েস্তাগঞ্জের গোল চত্বর এখনো কুয়াশা আবৃত, পূর্ব পাশের অংশে সোনারুঘাট রোড এখান থেকে দেখা যাচ্ছে না, যাত্রী পরিবহনের জন্য হবিগঞ্জ শ্রীমঙ্গল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে হেডলাইট জ্বলিয়ে, কারণ হলো পিছন থেকে যদি কোনো গাড়ি এসে ধাক্কা দেয় এই ভয়ে। তো ঠিক আছে দর্শক শ্রোতারা, আপনারা সকালের দৃশ্য দেখলেন, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও বিভিন্ন পরিবেশের উপরে আমি আপলোড করি। থ্যাংক ইউ ভেরি মাচ।